আজকে মায়েদের প্রশ্ন, বাড়িতে যদি 10 জন থাকে রাধা কৃষ্ণকে নিয়ে 12 জন বলতে হবে, বাড়িতে যদি 4 জন থাকে ভগবান শ্রী রাধা কৃষ্ণকে নিয়ে 6 জন বলতে হবে। দুজনকে হিসাব রাখছি তো প্রতি ঘরে ঘরে, বললে তো বলবে আমাদের ঘরের 5 জন, নাম জিজ্ঞাস করলে 5 জনেরই নাম হয়, কিন্তু রাধা কৃষ্ণের নাম কেউ বলল না, বলে না, পাইনি এখনো পর্যন্ত। তারা বলছে এই নতুন শুনছি রাধা কৃষ্ণকে সঙ্গে রাখতে হবে। তাহলে গানটা কি বলল, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, তাহলে তিনি যদি না থাকতো তা আমরা কি কথা বলতে পারতাম, তাহলে তাকে বাদ দিয়ে হিসাব কেন। আজকে সুভাষ পাল, সুভাষ সুভাষ তিনাকে আজও পাইনি এখনো পর্যন্ত, প্রথম থেকে সুভাষ। এই সুভাষ কথার অর্থ কি, সুভাষ বদন থেকে যদি কুভাষ বাড়ায় নামের মর্যাদা হারিয়ে গেল, যদি সব সময় সুন্দর ভাষা বেরোয় তাহলে নামের মর্যাদা অটুট রইল। কি যে যার নামের একটা মহিমা বা মানে আছে, কিন্তু আমরা ভেবে দেখেছি কি দেখিনি, সুভাষ। তাহলে এর জন্য বলছে আজ থেকে ভগবানকে সঙ্গে রাখো। ঘরে বাড়িতে চাবি লাগিয়ে দিয়ে চলে গেছো তো, কি হয়েছে, কেউ রাস্তা জিজ্ঞেস করছে ঘরে সবাই চলে আসো, না হ্যাঁ ঘরে কেউ নেই, সত্যি কি ঘরে কেউ নেই, যে রাধা গোবিন্দ গোপাল মূর্তিটা আছে, বিগ্রহটা আছে কি আলেখ্য আছে, তাকে ঘরে হিসাবের বাইরে করে দিলে, ঘরে কেউ নেই, সবাই চাবি লেগে দে, যাওয়ার সময় তো বলে গেছিলে, যদি অভ্যাস করো হে ভগবান আমরা সুভাষবাবু বাড়িতে ভাগবত শুনতে যাচ্ছি, বাড়িতে তুমি থেকো সব রইল তোমার, কি কেউ বলে এসেছে তো, সুভাষবাবুর বাড়িতে ভাগবত শুনতে যাচ্ছি সবাই চাবি লাগিয়ে দিয়ে চলে আসছি, আর বাড়িতে তুমি আছো এ বাড়ি তোমার, এ দায়িত্ব দিয়ে এসেছো আজকে কেউ, যদি কেউ দাও তা হাত তুলো, আর যদি না দাও তাহলে কাল থেকে দেবে, কি বাহ অনেকে দিয়েছ, তাহলে অনেকে দাওনি, এটাকে ভরসা করো, প্রহ্লাদ যদি ভরসা করে তার জীবনকে রক্ষা করে, আমরা ভগবানকে ভরসা দিতে পারি না, শুতে গিয়ে হে ভগবান হে পদ্মনাভ এ যা কিছু সারাদিনের কাজ তোমার চরণে অর্পণ করলাম, আর এই বাড়ি ঘরদর সব তোমার, এই যে ঘুমাতে গেলাম না ওই বালিশটা তোমার চরণ, তোমার চরণে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম, তুমি যদি সকালে ডেকে দাও তো সূর্যের আলো দেখবো, নালে আর দেখতে পাবো না, অতএব সব তোমার, তুমি সেদিনের জন্য না সারাদিনে যদি জান জ্ঞানে অজ্ঞানে যা অপরাধগুলো ছিল ভগবান তোমাকে সব অপরাধ থেকে খণ্ডন করে দিল, যে সমস্ত দায়িত্ব, হ্যাঁ অবশ্যই অবশ্যই হায় সে তো হবে, শীঘ্র নিতাই গৌর সীতারাম, তাহলে আজ থেকে আমরা এমন একটি নতুন বার্তা, 1430 সাল নতুন সূর্য নতুন আলো, সবাইকে সবাই বাঁচবো ভালো, সবচেয়ে বেশি ভাষা ভালোবাসা দেবে নিজের বাবা মাকে, কেন বলতো, বাবা মাকে যদি সন্তুষ্ট করো ভগবান সন্তুষ্ট হবে, ভগবানকে লাভ করতে হলে বাবা মাকে ভালোবেসো, একমাত্র বাবা মা ছিল আমাদের পৃথিবীর আলো দেখানোর কর্তা, আর সেই বাবা মা চোখে জল ঝরলে ভগবান কখনো সন্তুষ্ট হবে না, তাই যে ভগবানকে ডাকছো কে ডাকো নাই ভগবান কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তেমন আমরা যেমন বাবা মাকে চোখের জল না ঝরাই, এইটুকু অনুরোধ, সবাই একদিন বৃদ্ধ হবে, আজকে বাবা বৃদ্ধ, তুমি কিন্তু ছেলে নয় তুমি বাবার বাবা, আর বাবা হবে ছেলে, কি এই একটা পরিবর্তন আছে, আমাদের শিশুকাল যৌবনকাল কৈশোরকাল বৃদ্ধকাল নিতে হবে, তাহলে কখনো শিশু ছিলে তখন তোমার বাবা ছিল বাবা, এখন বাবা বৃদ্ধকাল চলে গেছে এখন তুমিও যে তার বাবা সে তোমার ছেলে, এভাবে ছেলের জন্য যেমন একটা বিস্কুট আনো, বাবা বিছানে শুয়ে আছে অর্ধেকটা বিস্কুট দিয়ে বাবাকে বলো পয়সা নেই, অর্ধেকটা বিস্কুট তোমাকে দিলাম অর্ধেকটা ছেলেকে দিলাম, বাবার আশীর্বাদে তোমার পরিবারে পয়সা ব্যাগ বোঝই হয়ে যাবে, কেন বলো তো, আমি নিজে প্রমাণ,
আমার বাবা শুধু খালি হাতে মাথায় হাত বুলে দিয়েছিল, পুত্র তুমি যেখানে যাবে তোমাকে সবাই ভালোবাসবে। কি গো তোমরা এতক্ষণ ভালোবাসনি কি? তাহলে বাবার আশীর্বাদ ঝরে পড়েনি? মা দুগালে চুমকে বলতো, কচি যেখানে যাবি সোনা মুঠা ধরে মাটি মুঠা ধরবি, হাত খুলে দেখবি সোনা। আমার সোনা কোনগুলো জানো? ওই তোমরা যতজন আমার দিকে তাকিয়ে আছো সোনা মাখা দৃষ্টি দিয়ে, এটাই আমার হাত খোলা সোনা। শ্রীগুরু নিতাই গৌরী সীতারাম তোমরা আশীর্বাদ করো, তোমাদের এই সোনা মাখা দৃষ্টি যার যেন আমার যতদিন কথা বের হয় ততদিন যেন কৃষ্ণ কথা বলিয়ে তোমাদের এই সোনা মাখা দৃষ্টিটা যেন আমার দিকে থাকে, আর এই দৃষ্টিটা সেই সোনা মাখার দ্বারায় ভগবানের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়বে। শ্রীগুরু নিতাই গৌরী সীতারাম। তাহলে প্রথম কি হলো যে 1430 সালে নতুন সূর্য নতুন আলো, সবাইকে সবাই বাঁচবো ভালো। কি করে ভালোবাসবো? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে ভগবানের নাম স্মরণ করবে, বিছানে স্নান হয়ে গেল, তারপরে সমুদ্রে মেঘল দেবী পর্বত স্থান মণ্ডলে এই বসুমতী মাকে প্রণাম করতে হয়, তার পূর্বে ডাকতে হয় বাবা মাকে। আরে বাবা মা ঘুমিয়ে আছে কি ডাকবো? না, বাবা মাকে স্মরণ করলেই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমা পুণ্য কুয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদি, বাবা মার প্রণাম হয়ে গেল। তারপরে ভগবানকে গুরুকে স্মরণ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তারপরে ভগবানকে স্মরণ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাম গো রাম রাঘব রক্ষ মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। পাপ সে পা দেবে, এই কথাটা বলে পাপ সে পা দেবে, পাপ সে পা দেবে মায়েরা বাম পা ছেলেরা ডান পা। এই পাটা দিয়ে বসুমতী মাকে প্রণাম করবে। কেন বলতো? বসুমতী মা হলো আমাদের কত অত্যাচার সহ্য করছে, আমরা মলমূত্র ত্যাগ করছি, পদাঘাত করছি, তবু মা কি কিছু বলছে? তাহলে একটা কি প্রণাম করতে পারি না? সমুদ্রে মেঘল দেবী পার্বত স্থান মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তবং পাদদর্শ। তাহলে এই কথাটা আমরা সবাই মন্ত্রটা উচ্চারণ করতে পারবো না, কিন্তু মাকে প্রণাম করার তো কোনো মন্ত্র নেই। ওগো ধরিত্রী মা, তোমার বুকে সারাদিন চলতে হয়, তোমার পুত্র রূপে তুমি ক্ষমা করো, একটা প্রণাম। তাহলে এই প্রণামটা যদি নিতে পারি, তাহলে সকালে ঘুম ভাঙলো রাধা কৃষ্ণের ছবি দেখবে, রাধা কৃষ্ণ জগত পিতা। আমরা কোনোদিন যখন বিপদে পড়ি সেদিন বলে বলি, আজ সকাল থেকে কার মুখ চেয়ে উঠছি, শুধু সারা দিনটা যেন ঘরে ঝগড়া বিপদ ঝঞ্ঝা কার মুখ চেয়ে উঠছিল। এমন কেউ আছে না তার মুখ চেয়ে উঠলে সারা দিন ঝগড়া? জানো কারো কারো প্রতিবেশীতে 11 জন আর রয়ে গেছে, প্রমাণ আছে। তাকে দেখে যদি বেরিয়ে যায় তার পাওয়া জিনিস হাত থেকে পালিয়ে যাবে, বুঝা গেল? কেউ টাকা দিবে ডেকেছে তো, সে সামনে পড়ে গেছে, তাকে যদি দেখে বেরিয়ে যাও যে টাকা দিবে, সে বলে আর টাকা দিব ডাকছিলি, তুমি তো আসনি, আমার এক বড় বিপদ হয়েছে, বাস। এমন জন আছে এখনো, কিন্তু সমস্ত জনকে তার বাধাকে নিষ্পত্তি করবে একমাত্র রাধা কৃষ্ণ মূর্তি দর্শন। যদি ভগবানের দর্শন করে যাও ওই বাধাগুলো সব সরে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি সে বিশ্বাস আজও করছি? সকালবেলা উঠে পড়ে দর খুলবে কৃষ্ণ নাম করতে করতে, রাধা কৃষ্ণকে প্রণাম জানাবে। কেন বলতো? অর্জুন যখন ভগবানকে দেখেছিল সকালবেলা, আর ভগবান যখন অর্জুনকে দেখেছিল তখন অর্জুনের দলটা জয়ী হয়ে গেল, আর দুর্যোধন মাথা গড়া বসেছিল, আর ভগবান তো দেখেনি। আর এমন সময় ভগবানের কৃপা দৃষ্টি পড়েনি, তার বংশ ধ্বংস হয়ে গেল কি? তাহলে আমরা যদি ভগবানকে দর্শন করি ভালো হবে না মন্দ হবে? সবার ভালো হবে তো? তাহলে আমরা কালকে কি করব? যদি কারো ক্যালেন্ডার থাকে মাথা গড়ায় টাঙিয়ে নেব, আর যদি না থাকে কিনে দিয়ে যে কোনো করে একটা করে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের যেন দর্শন হয়। তাহলে রাধা কৃষ্ণের দর্শন হলো, ঘুম ভাঙলো, তাহলে সারা দিনটা ভালো যাবে মনে করলো,
মিলিয়ে নেবে সারা দিন ভালো যাবেই যদি এত বড় তাল হওয়ার কথা ছিল রাধা কৃষ্ণের আশীর্বাদে তিল হয়ে একটু ঝুট খেয়ে তোমার অত বড় বিপদটা চলে যাবে বুঝতেই পারবে না তাহলে এইবারে আমরা সেই জায়গাটাকে কি কিভাবে তুলব সকালবেলা ও দিদি ফোন বেজে গেছে রাধে রাধে দিদি না বলে সকালবেলা শুরু করে রাধে রাধে সকালবেলা শুরু করে জয় নিতাই সকালে শুরু করো হরি কৃষ্ণ সারা দিনটা ভালো যাবে কি কাজের সঙ্গে কারোর সঙ্গে কারো তো দরকার হয় তাহলে তাকে দিদি বা তার সম্বোধন করে না ডেকে যদি রাধে রাধে বলি প্রথম দু চার দিন দেরি হবে ঘুরে সাড়া দিতে যখন অভ্যাস হয়ে যাবে না তখন সে রাধে রাধে সাড়া দিবে তাহলে 1430-এ আমরা ঘরকে বৃন্দাবন বানাবো ঘরে ঘরে শান্তির বাতাবরণ তৈরি করব মায়ে পয়ে রাধা কৃষ্ণ নাম করব স্বামী স্ত্রী রাধা কৃষ্ণ নাম করব জীবনটাকে ধন্য করব মোবাইল বেজাই গেছে তো কি হয়েছে মোবাইল বাজলে কি বলবো জয় রাধে হরে কৃষ্ণ জয় গৌরী আচ্ছা এই নামগুলো বললে কি ক্ষতি হবে না উপকার হবে তাহলে এই নামগুলোকে উপকারের জায়গায় নিতে হবে কারণ এই নামের যে কি মহিমা তা জানিয়েছে ষষ্ঠ স্কন্ধে অজামিল চরিত্র এক ঘরে তার সন্তান ছিল নটা এক কৌড়ি দু কৌড়ি তিন কৌড়ি চার কৌড়ি পাঁচ কৌড়ি ছ কৌড়ি সাত কৌড়ি আট কৌড়ি ন কৌড়ি আরে থাম 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 কি নাম রেখেছিস না গৃহের কল্যাণ না গ্রামের কল্যাণ না দেশের কল্যাণ কি নাম রাখলে ভালো হতো না তোমার ছোট ছেলে আসছে নারায়ণ রেখো সেই নারায়ণ রাখা হয়ে গেল তার জীবন অবসান হয়ে গেল বিছান শয্যা হয়ে গেছে তাকেই ডাকছে কোথা বাছা নারায়ণ রক্ষা করো মোরে জমদূত গণ লয়ে যায় জমঘরে এই কথা বলার সঙ্গে সঙ্গে কি লাভ হলো জানো তো সিংহাসন টলে গেল কিন্তু ওই ব্রাহ্মণ কখনো নারায়ণকে ডাকেনি তার একটা মাত্র ছেলের নাম ডেকে দশজন সংসার দশটা সংসার বারো জন রাধা গোবিন্দ গেলে 14 জন নাম রইল এক লোকের নারায়ণ এক লোকের নারায়ণ নাম ডেকে তার বংশ উদ্ধার হয়ে গেল স্বর্গগতি হয়ে গেল আর আজকে আমরা ঘরে কি নাম রাখছি পাপাই ঝুম্পাই রুম্পাই টিপাই বাবা নাট বল্টু লাদেন হুদুদ কত নাম কি নাম এগুলো যে নামে কোনো কল্যাণ আসে না তাই যে যা নাম রাখছো আদরের নাম রাখো আমরা এখন ঘুরে দাঁড়াই জয় নিতাই জয় রাধে বলি আর যদি কেউ হরি নাম করতে চাও না চাও সারা দিনে হরি তোটিকা খেয়ে নিও হরি তো কি অমৃত ফল যে ফলটা পৃথিবীতে ভগবান দিয়েছে শুধু অমৃতটা স্বর্গে নেই আমাদের এই পৃথিবীতে অমৃত গাছ পাঠিয়েছে কিন্তু আমরা সবাই চিনি না যদি সেই অমৃত ফলটা খাও না নাম ধরে খাবে এই রাধে রাধে আমায় একটু হরি তোকি দিয়ে যাও বাস এখানে রাধে রাধেও জমা পড়ে গেছে ওধারে হরি নামও জমা পড়ে গেছে যখন তোমার শেষ দিনের বিচার হবে যতবার মুখ সিদ্ধি হিসাবে হরি তোকি বলেছো ততবার সমস্ত পাপ ছাই পুড়ে গিয়ে তোমার পুণ্যের পাল্লা ভারী হয়ে গেছে তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কত পুণ্য করেছো এতবার হরি নাম করেছো বলে না তো আরে তাহলে কি করেছো তখনই চিত্রগুপ্তের খাতায় লেখা হবে হরি নাম না করলেও হরি তো কি বলে খেয়েছে তাতেই তার মুক্তি লাভ হয়ে গেছে শ্রীগুরু নিতাই গৌরী সিদ্ধার্থ প্রেমানন্দে হরি বল হরি বল ভগবান তার মুখনিসৃত বাণী ভাগবতী ধারা মানুষকে নিজে ঘরে নিয়ে যাওয়ার জন্য তার ভগবানের প্রচেষ্টা তার চরণ থেকে হলো ভগবতী ধারা যেটা গঙ্গা সেই গঙ্গার জল এক বিন্দু যদি পড়ে এই যে মোহিনী একাদশী গেল সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি লাভ হয় মোহিনী একাদশীতে এক সাধু গঙ্গা স্নান করে আসছে আর এক ব্যাদ তার সামনে পড়ে গিয়েছিল আর সাধু উন্নাটাকে উড়িয়ে দিয়েছে এক বিন্দু জল পড়েছে তাতে তার সমস্ত পাপ মুক্ত হয়ে সাধুর কাছে তার জীবন পরিবর্তন হয়ে গেল কি তাহলে বিশ্বাস তো রাখতে হবে শাস্ত্রের কথা তাই আজকে সেজন্য মা তুলসী যিনি আজকে পৃথিবীতে আমাদের এত ভক্তি দান দিয়ে ভগবানের কথা শোনানোর জন্য এত সময় বসে রেখেছে তার আজ আবির্ভাব তিথি তাহলে তুলসীর জন্ম কোথায়
তুলসী জন্ম হলো এই জায়গাটায় মা বৃন্দা যিনি মা লক্ষ্মী রূপে স্বর্গে বিরাজমান লক্ষ্মী সরস্বতী গঙ্গা এই তিনজন ভগবান শ্রীহরির ভার্যা তুলসী বৃক্ষের জন্ম বলছি মন দিয়ে শোনো যখন এই তিনজন স্বর্গে শ্রীহরির ভার্যা ছিলেন তখনই মা লক্ষ্মীজি পদসেবা করছে মা লক্ষ্মীজি অনন্ত সজ্জা রূপী নারায়ণের প্রত্যেকে জেনেছো মা লক্ষ্মীজি পদসেবা করে আর গঙ্গা সরস্বতী ওরা বাতাস দিচ্ছে চামর বেজে এই মুহূর্তে কোন কারণে গঙ্গা খুন সরস্বতীর খুনসুটি লেগে গেছে কেন না লক্ষ্মী সব সময় ভগবান শ্রীহরি চরণ সেবা করবে আমরা কি কোনোদিন চরণ সেবা করতে পারবো না কেন আরে কেউ দেখেছো সরস্বতী ভগবান শ্রীহরির ভাজ্যা রূপে চরণ সেবা করছে না তো কি গঙ্গাও কেউ দেখিনি তাহলে তাদের মনের দুঃখটা এটা তখনই ভগবান শ্রীহরি দেখলেন যে এদের বড় গন্ডগোল লাগছে আমাকে এখানে আর থাকা যাবে না তাই গঙ্গা সরস্বতীর ঝগড়া তুমুল হলো তুমুল হতে ভগবান শ্রীহরি ঘর থেকে বেরিয়ে গেলেন আর এদিকে মা লক্ষ্মী চমকে উঠলেন কি আমার প্রভু চলে যাচ্ছেন কোথায় দেখে গঙ্গা সরস্বতী চুলাচুলি কিলাকিলি বুঝতে পারছো কতটা গন্ডগোল লাগছে গঙ্গার চুলকে ধরে আছে সরস্বতী আর সরস্বতীর চুল গঙ্গা মুখামুখি আর তো হাত ভাগনে চুলাচুলি কিলাকিলি মা লক্ষ্মীজি দেখে অবাক একই একই তোমাদের আচরণ অযথা কলহ করছো কেন সঙ্গে সঙ্গে দুজনে ফোঁস করলো অযথা তুমি কি জিজ্ঞেস করেছো এত সময় আমাদের যে ঝগড়া চলছে প্রভু চলে গেল তার আগে কি তুমি জিজ্ঞেস করেছো যে কিসের ঝগড়া তখন তো সামান্য লেগেছিল এখন তো জোর লেগে গেছে আর তো ছাড়ানো যাচ্ছে না বলছে আমি তো বুঝতেই পারলাম না তোমরা কি বলছো শোনো এতক্ষণ যখন চুপ করে আছো বৃক্ষের মতো তাহলে তুমি বৃক্ষের উদাহরণ করো কি হয়ে গেল গো অভিশাপ হয়ে গেল মা সরস্বতী মাতা লক্ষ্মীজিকে অভিশাপ হয়ে গেল বৃক্ষরূপ সঙ্গে সঙ্গে গঙ্গা সরস্বতীর অভিশাপ হলো কি গঙ্গা সরস্বতীকে অভিশাপ দিল সরস্বতী গঙ্গাকে অভিশাপ দিল একই অভিশাপ তুমি সলিলা হও তুমি সলিলা হও সলিলা মানে জল তাহলে দুজন জল গঙ্গা জল হবে সরস্বতী জল হবে আর মা লক্ষ্মী কি হবে বৃক্ষ এখনো তুলসী কথা আসেনি তুমি বৃক্ষ রূপ ধারণ করো বাস এইবারে মা লক্ষ্মী তো কোনো বুঝতেই পারলো না ব্যাপারটা কি অভিশাপে মা লক্ষ্মী কাউকে অভিশাপ দেয়নি কেন না তিনি জগতের মা যে যত সাইডে থাকুক না কেন মায়ের গুণ সম্পূর্ণ আলাদা এখানে মা কাউকে অভিশাপ দিল না তখনই মা তথা ভগবান শ্রীহরির কাছে আবেদন জানালেন প্রভু 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 গো তোমার তোমার পদসেবা করতে গিয়ে যদি কোন কারোর অভিশাপ হয়ে যায় তাহলে তোমার পদসেবা করবে কে ভগবান শ্রীহরি হাসতে হাসতে বলছেন কি তোমার অভিশাপ হয়েছে না আমি বৃক্ষ রূপ ধারণ করব এই অভিশাপ আবার বাঁকা হাসি হেসে দিল প্রভু আমি বৃক্ষ রূপ ধারণ করব আর তুমি কিনা হাসছ ভগবান শ্রীহরি বলছেন কমলে জানো না পৃথিবীর দিকে তাকাও পৃথিবীর সন্তান হলো আমাদের সন্তান মা যদি ঘরের কাছে না থাকে সন্তান কি আদর পাবে কি মা যদি ঘরে না থাকে সন্তান কি আদর পাবে তাই শোনো প্রভু কি বলছো তুমি না শোনো তুমি পৃথিবীতে যাবে তুমি সত্যযুগে সত্যবতী তেতাতে মালতী ধাপরে বৃন্দা তুলসী মানবী তুলসী তোমার নাম হবে মানবী তুলসী তোমার পিতার নাম হবে ধর্মধ্বজ রাজা তোমার মায়ের নাম হবে মাধবী দেবী তুমি 100 বছর মায়ের গর্ভে থাকবে বাকসিদ্ধা হয়ে তুমি পৃথিবীতে অবতরণ করবে তোমার স্বামী হবে আমার সখা সীদাম আর সে
श्री राधार अभिशापे शंखचूड़ हुए पृथ्वीते दैत्य वंश जन्म हबे ताके आमी निजेर घरे निये जावार जन्य आमार सखा सीदाम के रक्षा करार जन्य आमी तोमाके स्पर्श करब कारण तुमी एत सती साध्वी हबे सतीर এই সাধনাতে স্বামীর মৃত্যু হবে না আর ও তো মৃত্যু না ও তো অন্তর্ধান ওকে তো আমি ঘরে নিয়ে যাব তার জন্য তোমাকে স্পর্শ করতে হবে আর তোমাকে স্পর্শ মাত্র তুমি ক্রোধান্বিত হয়ে অভিশাপ করবে তাতে শালগ্রাম হবে আর সেই শালগ্রাম জগতে নারায়ণ রূপে পূজা পাবে সেই নারায়ণ বিগ্রহ শঙ্খচক্র গদা পদ্ম মূর্তি বিগ্রহ আর ওই ছোট্ট শালগ্রাম একই গুণ হবে তাই ওই শালগ্রামের শুভ কাজে সবার কাজে লাগবে বিবাহে উৎসবে ওই শালগ্রাম প্রয়োজন তুমি সতী না হলে অভিশাপ করলে শালগ্রাম হবে না তাই শোনো তুমি ওই অভিশাপের পর তোমার ওই মানবী তুলসী দেহ পতিত হয়ে যাবে তুমি শুধু আমাকে দোষ দিবে যে আমি এই মানবী তুলসী রূপে শঙ্খচূড়ের স্ত্রী রূপে ছিলাম তুমি কেন আমায় স্পর্শ করলে তুমি তো বৈকুণ্ঠের ঈশ্বর মানব তীর্থে কেন আমাকে কলঙ্কিত করলে তাই সেই ক্রোধান্বিত হয়ে অভিশাপ করবে আর আমি বলবো তুমি সতী 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 তুমি যদি লক্ষ্মী হও আমি যদি নারায়ণ হই আমি তোমাকে স্পর্শ করে তো অন্যায় করিনি শুধু লীলাক্ষেত্রে আমার সীদামকে ঘরে নিয়ে যাওয়ার জন্য এটা করলাম অতএব আমি আমার জ্ঞানে কোনো অন্যায় করিনি তাই তুমি সতী তুমি আমার চরণেও থাকবে তুমি আমার মস্তকেও থাকবে আমি তোমায় আশীর্বাদ করলাম তৎমূলে সর্বতীর্থানি তৎপাত্রে সর্বদেবতা তদঙ্গে সর্বপুণ্যানি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমার অঙ্গকে যে ধারণ করবে তাকে বজ্র স্পর্শ করবে না তাকে আমার প্রতিমূর্তি যম শাসন করতে পারবে না তোমার তীর্থে তোমার মূলে সমগ্র বিশ্বে তীর্থ থাকবে যে তীর্থের মাটিটা কেউ কপালে নিবে সে তীর্থের মাটি কপালে আসবে অতএব তুমি যে বর পাবে এই বর আর কেউ দ্বিতীয় পাবে না তাই মা লক্ষ্মীজি আজকে বৃক্ষ তুলসী রূপে আমাদের মাতৃরূপে ঘরের কাছে আছে লক্ষ্মীকে স্পর্শ করছি লক্ষ্মীকে আদর করছি আর লক্ষ্মীকে কণ্ঠে ধারণ করছি এতে আমাদের উপকার ছাড়া ক্ষতি নেই তাই এই লক্ষ্মীর আবির্ভাব হলো স্বয়ং মাতা তুলসী রূপে এই কলিযুগে যখন দেহটা পাদ হয়ে গেল ওই কথা বলার পর মানবী তুলসী ধর্মধ্বজ রাজার কন্যা দেহ পাদ হয়ে গেল দেহটা গণ্ডকী নদীতে পরিণত হলো ওই গণ্ডকী নদীর পাশে শৈল পাহাড় হলো ভগবান শ্রীহরি নারায়ণ আর ওর কেশ থেকে সৃষ্টি হলো তুলসী বৃক্ষ বৃক্ষের তুলসী মাতার সম্পূর্ণ রূপ এইভাবে প্রকাশিত হলো ব্রহ্মবৈত পুরাণ যার বাড়িতে আছে দর্শন করবে এই তথ্যটা আমি ব্রহ্মবৈত পুরাণ থেকে তুলে ধরলাম তাই মাতা তুলসী দেবী কি প্রভে মাতা লক্ষ্মী মাতা কি আজকের আনন্দ কি উপস্থিত ভক্ত মন্ডলী কি তুলসী মাতার আবির্ভাব তিথি কি মা গঙ্গা ছুটে এলো প্রভু আমার কি হবে গঙ্গা তোমার তো পৃথিবীতে আরো দায়িত্ব কারণ জল ছাড়া কি জীবন হয় যত জীব আছে জল ছাড়া কোনোদিন জীবন হয় না অতএব আমার প্রতিমূর্তি কপিল গঙ্গাসাগরে যে কপিল আছে ওই কপিল তার পূর্বে ভগীরথীর পূর্ব বংশধর সগরাজা 60,000 পুত্র বশীভূত হয়ে যাবে আর সেই সূত্রে তোমাকে পৃথিবীতে যেতে হবে তুমি ছিলে কমণ্ডলের মধ্যে বন্দী ভগীরথ নারদের কৃপায় তোমাকে পৃথিবীতে যেতে হবে জল রূপে তোমাকে যে স্পর্শ করবে তার জীবন পাপ থেকে মুক্ত হবে এক বিন্দু জল তুমি মুক্তি দিতে সমর্থ হবে স্বর্গমত্ত পাতাল ত্রৈলোক্য তারিণী গঙ্গা তুমি সবার মুক্তিদাত্রী সঙ্গে সঙ্গে গঙ্গা চিন্তা করলেন স্বর্গমত্ত পাতালের পাপ আমাকে গ্রহণ করতে হবে হে ভগবান এ কি তুমি বলছো আমি এত পাপ সহ্য করব কি করে ভগবান বললেন গঙ্গে আমি তা ভেবে রেখেছি কেউ যদি আমার নাম করতে করতে স্নান করে
আমার নাম করতে করতে তোমার বুকে অবগাহন করে সারা দিনে একজন যদি বিষ্ণু ভক্ত এসে স্নান করে তাহলে বিষে বিষে বিষ ক্ষয় হবে সমস্ত পাপ ধৌত হয়ে তুমিও মুক্ত থাকবে যে স্নান করলো সেও মুক্ত থাকবে অতএব তুমি চিন্তা করো না সারা দিনে আমার বিষ্ণু ভক্ত আসবেই স্নান করতে গঙ্গায় তাই তো কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু রোজ গঙ্গায় স্নান করতে যেতেন ভাগীরথী গঙ্গাকে মুক্তি দেওয়ার জন্য তার মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যাতে মুক্তি পায় ভগবান হয়ে স্নান করতেন তেমন আমাদের যেন ভক্তরা যেন স্নান করো গা ধুয়ো না কারণ মাথা জল নিয়ে তিন চোল জল নিয়ে মা গঙ্গাকে স্মরণ করে ভগবানের নাম করতে করতে ডুব দিবে এতে স্নান হবে আর যে যদি পাটা ডুবি দাও এটা উপকার তোমার হবে মায়ের ক্ষতি হবে অতএব আমরা মা ছেলে হয়ে মায়ের ক্ষতি করতে চাই না তারপরে সরস্বতী মা ছুটে এলো সরস্বতী মাকে বলছে শোনো তুমি হবে ঘরে ঘরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তোমার দ্বারা বিদ্যা জগৎ বিদ্যা লাভ করবে আর এক রূপে জল হয়ে পৃথিবীকে পালন করবে তুমি হলো মা সন্তানকে পালন করার দায়িত্ব তোমার তাই মা সরস্বতীও জল রূপে বিরাজ করছেন তাই গঙ্গা যমুনা সরস্বতী এইভাবে জল রূপে আমরা পেয়েছি নিত্য জোয়ার ভাটার দ্বারা গঙ্গা উৎপত্তি হচ্ছে তাই আজকে সেই মা গঙ্গা আমাদেরকে সেই ভগবানের আশীর্বাদে চরণ থেকে সৃষ্টি গঙ্গা সেই গঙ্গাকে আমরা এক গঙ্গা মন্দাকিনী গঙ্গা যে স্বর্গলোকে আছে আরেক গঙ্গা অলকানন্দা গঙ্গা যেটা জোয়ার ভাটা খেলছে আরেক গঙ্গা যেটা আমরা সেবা করছি ভগবতী গঙ্গা যেটা পাতাল দেশে আছে যে পাতাল দেশে ভগবান ভগবতী গঙ্গাকে পাঠিয়ে আমাদেরকে জল তৃষ্ণা নিবারণ করছে আমরা বলে ফেলি আমি 1.5 লাখ টাকা দিয়ে সাবমার্শাল বসিয়েছি এটা কলের জল না ওটা ভগবানের শ্রীচরণের জল তোমার টাকা থাকতে পারে ভগবান যদি জল না সৃষ্টি করত তোমার কল শুকনা হয়ে থাকতো কি তাহলে আমরা কখনো ভগবানকে বাদ দিয়ে হিসাব নয় ওটা ভগবানের দান প্রত্যেকটা বস্তু ভগবানের দান সেই দানকে স্বীকার করে জীবন চলা শুরু করো ভগবান তোমার সঙ্গে আছে 10 জন আছে ঘরে 12 জন বলো রাধা কৃষ্ণকে নিয়ে যার 6 জন আছে 8 জন বলো আর পৃথিবীতে ফুল থেকে শুরু করে যত কিছু আছে ফল ফুল যা কিছু বস্তু আছে সবই ভগবানের আমরা নিমিত্ত মাত্র তার দানে কেউ 5 তলা ঘর করেছো কেউ 1 তলায় আছো তোমার নিজের কাজের কর্মে তাই আজকে সেই দানটাকে সংগ্রহ করে ভগবানকে সঙ্গে রেখে চলা শুরু করো জীবনে সুখ অফুরন্ত ঝরে পড়বে ভগবানকে বাদ দিয়ে কোনো সুখ আসতে পারে না উনি হলো সুখের সুখের বার্তা আর আজ যত কিছু আছে অসুখের বার্তা তাই সুখের বার্তা স্বয়ং ভগবানকে সঙ্গে রেখে আমরা পথ চলবো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 বলো ভক্তি দেবী তুলসী মহারানী কি জয় জয় মাতা গঙ্গাজী কি জয় জয় সরস্বতী মাতা কি জয় ভগবানের আশীর্বাদ কি জয় সবাই আনন্দ হলো কি জয় ভগবানের নাম শ্রবণ হচ্ছে কি জয় শ্রীগুরু নিতাই গৌর সদানন্দে